ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا সম্মানিত সভাপতি সুধী মণ্ডলী আল্লাহর অনেক অনেক প্রশংসা জ্ঞাপন করি রাত অনেকটা হলেও যিনি আমাদেরকে ধৈর্য ধরে বসে থাকা। এবং সুস্থ সবল রেখে আমাদেরকে আমাদের স্বল্প জ্ঞানের দু চারটি কথা বলার এই অবকাশ আমাদেরকে দিয়েছেন আন্তরিকভাবে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অনেক অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর যার আদর্শ যার সুন্না রেখে যাওয়া দিন সার্বিকভাবে আমরা ভালোবেসে এখানে আসতে অনুপ্রাণিত হয়েছি আল্লাহমসাল্লাহ আল্লাহ বারিক আলাই সভাপতির কথায় যদি না শোনেন আবেদন আদেশ জোরজুলুম করেন না তিনি নিছক আবেদনই করেছেন ভাই বলে বন্ধু বলে একটু এগিয়ে আসুন ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছেন এখানটাতে বসে থাকবেন আর বেঁধে রাখার কোনো প্রশ্নই নেই ইসলামের জুল মাছে রাত হয়েছে অনেক রাতে শোবেন বাড়ি গিয়ে বিশ্রাম করবেন এর যথেষ্ট অনুমতি আছে বরং কোনো ছলনায় আপনাদেরকে আটকে রাখাটাই সেটা হবে সমীচীন হবে না আমরা যত যাই করে পারমিশন দিই শরীয়ত পারমিট করবে না অবশ্যই আপনাদের অসুবিধা থাকলে যাবেন এর আগেও যারা আলোচনা রেখেছিলেন তারাও বিশুদ্ধ কোরআন সুন্নাই রেখেছিলেন এটি স্বাভাবিক এখন যারা আসবেন বক্তব্য কোরআন শুননা বিশুদ্ধ আলোচনা করবেন এরকম কথা ঠিক নয় তারাও ঠিক করেছিলেন কোরআন শুননা কোরআন বিশুদ্ধ বিশুদ্ধভাবে না বললে কি বলবে ওরা অশুদ্ধভাবে বললে কিছু হবে নাকি যাই হোক কথা হচ্ছে ভাই আমি কয়েকটি কথা বলবো আমি এই বড় ভরা এত বিশাল মজলিস এই সমস্ত আয়োজনের বক্তা আসলে নয় আমি খুব ক্ষুদ্র মাপের জায়গা যে সামান্য সুজ করতে পারে তাকে লাঙ্গলের ফলা গড়তে বললে পারবে না সবার পক্ষে সম্ভব নয় আমি কাজ করি একটা আপনাদের কাছে আসি ছোট ছোট মসজিদে টসজিদে যাই সবার সেমিনার দশজন পাঁচজন লোক নিয়ে করি এইগুলোতে বড়ো মজলিসে বক্তব্য রাখার ব্যাপার আছে বিভিন্ন শ্রেণির যেখানে শ্রোতা থাকে শ্রোতাদের মানদণ্ড লক্ষ্য রেখে ভারসাম্যপূর্ণ আলোচনা করা একটু জটিল সত্য সত্যই বাগ্মি হতে হবে তো যাই হোক আমার যেটুকু কথা বলার আছে আপনাদেরকে বলবো আমার তফিকি ইলাহি অনি আপনাদের কাছে আবার অনুরোধ সভাপতির অনুরোধটা আমি আবার একবার রিলে করছি আপনারা এগিয়ে আসুন সামনে এখানে বসেন ছোট ছোট করে কয়েকটা কথা বলবো তারপরে আমাদের শাহেখ ইসমাইল মাদানী সাহেব আছেন উনিও কিছু খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সংক্ষিপ্ত ভাবে আমরা সভার সমাপ্তি টানবো ইনশাল্লাহ শিক্ষা কেন্দ্রিক একটি সভা শিক্ষা কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক শিক্ষা নিয়ে নিশ্চন্দে আলোচনা হয়েছে হওয়াটাই স্বাভাবিক ছেলে মেয়েদেরকে শেখাতে হবে শিক্ষার প্রয়োজনীয়তা আমাদের কত আছে সে সম্পর্কে মোটামুটি আমরা সকলেই কম বেশি অবগত এত এত গাঁটের টাকা এই মানুষ জাতি পকেটে একটা টাকা বের করে সহজে ভিখি দিতে যায় না তারা পকেটের মোটা মোটা অঙ্কের টাকা অনেকক্ষণ থেকে শুনছি দিচ্ছেন নিশ্চয়ই তারা উপলব্ধি করছেন যে হ্যাঁ এটা দরকার আছে শিক্ষার আমাদের প্রয়োজন আছে শিক্ষার গুরুত্ব আছে আমরা যে মুসলিম বলে দাবি করি ইমানের একটি মৌলিক পর্যায় হচ্ছে ইমান আনার আগে আল্লাহ সুবাহ স্পষ্ট করছেন ইলাম আল্লাহ ইহ্লাহ তোমরা জানো তোমরা এ ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করো যে আল্লাহ সুবাহ সত্য সত্যই তিনি একমাত্র তোমাদের মাবুদ এটা জানতে হয় অশিক্ষা একটা অভিশাপ এটাও আপনারা অবগত সবাই আমরা জানি অশিক্ষা একটা অভিশাপ শায়তানের মতো আমাদের কাছে তার কাছ থেকে আশ্রয় চাই আমরা কোরআনে আমরা শায়তানের কাছ থেকে পানা চাই আউদুবিল্লাহ হিমিনা শায়তান রাজিম কোরআন তেলাওয়াতের আগে কোনো শয়তানি অসহসা মনে এলে খুব রাগ হয়ে গেলে কুকুর দেখলে মানে নিকৃষ্ট জিনিস থেকে বাঁচার জন্য আমরা শয়তানের পানা চাই তেমনি করেই কোরআন শিখিয়েছে আমাদেরকে মূর্খতা থেকেও পানা চাই মুসা আলাই ইসলাম পানা চেয়েছেন আল্লাহ মাইনি আউজা নাকুন আমিনাল জাহিলিন অজ্ঞতা থেকে মূর্খামি থেকে পানা চাই অজ্ঞতাটা অভিশাপ মারাত্মক শয়তানের মতো ভয়াবহতা তার মধ্যে রয়েছে কাজেই সে সমস্ত শিক্ষা নিয়ে নাতিদীর্ঘ বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে আবারও হবে আগামীতেও আমরা শুনবো এবং এ ব্যাপারে বেশি বেশি আমরা চর্চা করব। সত্য সত্য যথার্থ শিক্ষা আমরা যেন অর্জন করতে পারি এবং সে ব্যাপারে যেন স্পষ্ট ধারণা লাভ করতে পারি শিক্ষার যে গভীর এবং তাৎপর্যপূর্ণ পবিত্র কোরআন আমাদেরকে জ্ঞান দান করেছে যেখানে আল্লাহ সুমানবতলা স্পষ্ট করেছেন হালিয়াস্তা ইনমুন আবাল্লা যারা জানে ইলম অর্জন করা যারা জানে না তারা কি সমান কখনোই নয় তো সেই শিক্ষাটা কেন হবে কিভাবে হবে এ ব্যাপারে আমার এই সামান্য কুড়ি তিরিশ মিনিটের আলোচনা যে শেষ এটা কথা নয় আমি একটা লাইন একটা নির্দেশনার একটা দিক একটা বলে যাচ্ছি যারা চিন্তা মানুষ বিশেষ করে মাদ্রাসার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন কমিটি শিক্ষক অভিভাবক বা শিক্ষা প্রেমী প্রতিষ্ঠানপ্রেমী তারা আমরা সকলেই মিলেন সলাহতাল ভাববো এবং নিজেদের মধ্যে আপর্ষে আরও বেশি বেশি করে আলোচনা করে সত্য সত্য যথার্থ শিক্ষা কীভাবে হওয়া দরকার এ ব্যাপারে আমরা একটা ধারণা মানুষের কাছে রাখব আমরা মাদের সাথে যে ছেলেগুলোকে এখন পড়াচ্ছি মোটামুটি ছোটো বাচ্চা কিশোর বা কিশোর কৈশোর উত্তীর্ণ হয়েছে এমন এমন ছেলে একটা দিক আপনাদের সামনে উপস্থাপন করবো নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন ওই বয়সে ছিলেন কম বেশি কিছু হেরফের কি শিক্ষা তিনি পেয়েছিলেন কোথায় সে মাদ্রাসা ছিল কেমন সে প্রতিষ্ঠান কি আমরা সকলেই জানি কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা দেখে আল্লাহ উসমান আহমতালা তাকে ওইভাবে গ্রহণ করতে হয়নি আল্লাহ উসমান আহমদালা তাকে সেভাবে বড় করেননি কিন্তু তিনি তো পৃথিবীতে একজন অধিবাসী হিসাবে একজন বাসিন্দা হিসাবে জীবনযাপন করেছেন যে জীবন যাপনের সঙ্গে যে জীবনশৈলীর সঙ্গে তিনি অভ্যস্ত হয়েছেন সেখান থেকে কি কিছু শিক্ষার নীতি রীতি উপকরণ মেথড বা প্রক্রিয়া আমরা পাব যদি খুঁজে পাই তা আমরা কেন নেবো না আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম সিরাতের যারা অধ্যাপক গবেষক আলোচক তাদের কাছ থেকে জানলাম যে সাল্লাহ সাল্লি সাল্লাম জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে ছাগল চড়িয়েছেন মেষ পালকের ভূমিকায় অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠান দেখে আমার মনে হয়েছে যে সত্যি আমরা যদি ছাগল চড়াতাম কত কল্যাণ হতো এই শিক্ষাবিদ হয়ে মানুষকে এই নির্দেশনা দিতে পারলাম না আমার বাপ যদি আমাকে ছাগলের রাখাল করতো তাহলে তো অন্তত ওই জ্ঞানগুলো মনে হয় পেতাম নাকি এটা মনে হয় ভুল হতে পারে পাওয়া গেল না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম স্পষ্ট করেছেন নিজে মামিন নবীন ইল্লা রাউল পৃথিবীর প্রত্যেক নাবী ছিলেন কোনো না কোনো একটা সময়ে মেষ পালক ছাগল চড়াতেন শিক্ষার কিছু ভূমিকা কি ছিল এই একবিংশ শতাব্দীতে শিক্ষাবিদদের কাছে কি কিছু আমরা উপস্থাপন করতে পারি একজন মেষ পালকের এই পৃথিবীতে কিছু ভূমিকা আছে আল্লাহানা প্রকারান্তরে একজন মেষ পালকের দিয়ে কি আশ্চর্য দোতনাময় কি আলংকারিক একটা প্রশিক্ষণ পর্ব কি হেজাজের মাটিতে সত্য সত্য উপস্থাপন করেছিলেন আজকে শিক্ষা বিজ্ঞানীরা গবেষণা করছেন চর্চা করছেন এবং উপলব্ধি করছেন যে সত্যিই তো ছিল আমরা বুঝিনি আলহামদুলিল্লাহ আমরা ছাগল চড়াবো না কাউকে ছাগল চড়াতে উদ্বুদ্ধ করছি না একজন মেষ পালকের ভূমিকায় একজন মানুষ আগামী দিনে গোটা পৃথিবী নেতৃত্ব দেবেন গোটা পৃথিবীর মানুষকে পথ দেখাবেন ঠিক কোন কোন ভূমিকাগুলোতে কোন শিক্ষণীয় বিষয়গুলো আমরা সত্য সত্যই নিজেদের জীবনে ওতপ্রতভাবে জড়িয়ে নেব একজন মেষ পালকের দৃষ্টিভঙ্গিতেই কয়েকটা পয়েন্ট আজকে আলোচনা করি এক নম্বর জবাবদিহিতা দায়বদ্ধতা এই যা করছি জলসা জৌলু সোয়া নসিহত কেউ গান বাজনা লোটো ঝুমুরি চুরি চামারি ডাকাতি পৃথিবীর নানা রকম মানুষ করে যাচ্ছে যা করছি যা বলছি জেনে রাখবেন একদিন কেয়ামতের মাঠে নিয়ে আমাকে উঠতে হবে জবাব দিতে হবে বলে তার সঙ্গে ছাগল চড়ানো কি সম্পর্ক এলো গভীর সম্পর্ক পৃথিবীতে অনেক পেশা আছে মার সাথে শিক্ষকতা কথা ছেলেরা এলো আইন মনে হয় সেক্রেটারিকে বলেন সেক্রেটারি সাহেব এই এত কম শিক্ষক এতে তো পড়ানো হবে না বলে আরে বাবা পড়াতে হবে না তুমি করো দেখি যা বলছি কটা ছেলে আছে আবার বলে আরো শিক্ষক লাগবে তোমার কাছে কি কে কই ফোর চাইছে যে পাঁচটা ছেলে ভর্তি হলো কটা ছেলে পড়লো আর কটা ছেলে পড়লো না ও কি তোমাকে জবাব দিয়ে করতে হবে ঠিকই আছে একজন মেষ পালক কোনদিন বলতে পারবে না যে দশটা ছাগল নিয়ে গেছিলাম পাঁচটা বাঘে ধরে খেয়ে নিয়েছে আর পাঁচটা মালিক আপনি নেন এটা কিন্তু কখনো বলা যাবে না বাঘে ধরে খেয়ে নিয়েছে তো দূরের কথা একটা ছাগলের যদি খুঁড়ে একটু আঘাত লাগে মালিক এসে সঙ্গে সঙ্গে কইফের তলব করে কি ব্যাপার হে পয়সা দিয়ে তুমি ছাগল চড়াচ্ছো আর এইসব কি ছাগলের ট্যাঙ্ক ভাঙলো কি করে আর আমি মেষ পালক ছাগলের রাখাল যদি বলি যে কি করে ভেঙেছে ছাগল কোথাও পা ভেঙেছে আমি জানি না এসব চলবে একজন মেষপালকের জীবনে প্রথম এবং গুরুত্বপূর্ণ কঠিন দায়িত্বশীলতা তার মধ্যে রয়েছে এবং এই দায়িত্বশীলতার মধ্যেই রয়েছে আশ্চর্যক এক অনুরণন জবাবদিহিতা জবাব দিতে হবে যা করেছি যা বলেছি যা শুনেছি যা গ্রহণ করেছি যা বর্জন করেছি যা পেটে ভরেছি যা পকেটে ভরেছি সব কিছুর জন্য আমি জবাব দিতে প্রস্তুত মেষপালকের জীবন থেকে আমরা শিখিনি তাকে সব সময় কঠিন এই দায়িত্বশীলতার জীবন যাপন করতে হয় যে আমাকে জবাব দিতে হবে আমরা যখন শিক্ষা নিয়ে কথা বলবো দায়িত্বশীল শিক্ষক ছাত্র কমিটি অভিভাবক সবাই আমরা চিন্তা ভাবনা করব আখের আগমুখী আমাদেরকে জবাব দিতে হবে কোনো ভালো কাজ করতে গিয়ে কোনো মন্দের আশ্রয় নেওয়ার কোনো দরকার নেই কোনো খারাপ কাজ করতে কোনো চোর ধূর্ত লম্পটের আশ্রয় দেওয়ার কোনো প্রয়োজন নেই কোনোভাবে আমার এই প্রতিষ্ঠান আমার এই ছাত্র আমার এই শিক্ষক আমার এই অর্থ আমার এই কোষাগার কোনোভাবে দূষিত হোক না চেষ্টা করবো স্বচ্ছতার জন্য কারণ আমি মুমিন মুমিনের দাবি নিয়ে পৃথিবীতে এসেছি মুমিনের উদাহরণ সেই মানুষটার মতো সেই পাখিটার মতো মিষ্টি পাখি চিরসবুজ থাকে তোমার নীড় তোমার আকাশ স্বচ্ছ থাকে মেঘ করে না ভিড় তোমার গলায় বিপন্নতার সুর থাকে না যুক্ত তোমার জীবন সকল কলুষ হতে থাকে মুক্ত তোমার জীবন হচ্ছে সমস্ত কলুষতা থেকে মুক্ত হবে কেন তুমি যাবে কেন যাবে কেন তুমি পাপাচারী মানুষদের সঙ্গে তোমার সঙ্গবদ্ধতা গড়ে উঠবে কিসের জন্য আখেরাত মুখী শিক্ষার মৌলিক অঙ্গ একজন মানুষকে আমি পড়ালাম শিক্ষা দিলাম আমি নিজের কথা পড়লাম বুঝলাম চর্চা করলাম গাল ভরা হাই সাউন্ডিং বলি বললাম আখেরাতের জন্য কিছু করিনি আখেরাতে আমাকে জবাব দিতে হবে এ ধারণা আম্মা আমান খাফা মা কামা রব্বি ও নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাতই তাদের ঠিকানা কাদের যাদের মধ্যে ভয় আছে আল্লাহ সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে আর প্রবৃত্তি তাড়না থেকে প্রবৃত্তি পরায়ণতা থেকে যে নিজেকে মুক্ত করবে আমার যা মন যাবে তাই করব এটা ইসলাম নয় আল্লাহ এবং রসুল যা নির্দেশ দিয়েছেন তাই করব এটাই হচ্ছে ইসলাম কাজেই একজন মেষ পালন যদি এটা সত্য বুঝতে পারে যে পাঁচটা ছাগল তোমার বাড়ি থেকে নিয়েছি তার জবাবদিহিটা আমাকে করতেই হবে তার জবাবদিহির জন্য আমি দায়বদ্ধ এবং তার জন্য শুধু দায়িত্বশীল হতে পারে আমাকে এত বড় আল্লাহ একটা জীবন দিয়েছেন মানুষের জীবন আহা শ্রেষ্ঠতম একটি জীবন শ্রেষ্ঠতম জীবের একটি জীবন সেই জীবনের জন্য কেয়ামতের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে না আমি কি গান গাইলাম কি সুর আলোচনা করলাম কি কথা বললাম কি আদর্শ মানুষের সামনে প্রতিষ্ঠা করলাম তার জন্য আমাকে জবাব দিতে হবে এই আখেরাতমুখী চিন্তা ভাবনা একজন মেষ পালকের মধ্যে থাকে এই শিক্ষা গভীরতার সঙ্গে তৎপর্যতার সঙ্গে আমরা যেন অনুভব করি খুব সংক্ষিপ্ত করে বলি দু নম্বর একজন মেষ পালকের জীবন হয় অনারম্বর সহজ সরল সরলতা আদিগন্ত বিস্তৃত একটি সারল্য অকপট একটি সরলতা তার মধ্যে বিরাজ করে কখনো কোনো ছাগল চোনার লোককে দেখেছেন সুটের বুটের টোয়েন্টি ফোর আওয়ার্স একদম চব্বিশ ঘন্টা মোজা বুট টাই কোট হ্যাট পুট পর ঘুরে বেড়াচ্ছি এরকম হয় সামান্য একটা ঢিলে ঢালা মোটামুটি একটা পোশাক পরে মেষ পালকের পোশাক সাদা সিদ্ধি দিন নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম দিনকে বলছেন ইউসরুন ওলা অসরুন দিন হচ্ছে সহজ দিনের মধ্যে সরলতা আছে দিনের মধ্যে সহজ আছে অহেতুক তাকে আমরা জটিল করে নিয়েছি কখনোই এটা জটিলতা বিষয় নাই নভি সল্লল্লাহ কষ্ট করেছে রু ব্যা সেরু অলা তো না ফেরু দিনকে মানুষের কাছে সহজ করে তোলো এক জটিল করে তোলো না মানুষকে সুসংবাদ দাও বিপদের বাণী তাদেরকে ভাসিয়ে দিও না এটা সহজ সরল কথা এই দিনকে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হবে অহেতুক অযাচিত জটিলতা থেকে মুক্তি লাভ করা হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠার কেতাব লেখা হয়েছে পৃথিবীতে মানুষ নিজের দল নিজের গোত্র নিজের মানহাজ প্রতিষ্ঠা করতে গিয়ে যে পরিমাণ অপচয় করেছে শ্রম আল্লাহ আকবর লক্ষ লক্ষ কিতাব অথচ রসুল্লাহ সাল্লি সাল্লাম খুব সহজ সরল ভাষায় বলে গিয়েছিলেন আতা আল্লাহ আকরবুল্লাহ আলমীর নির্দেশ দিয়েছিলেন রাসূল যা তোমাদের কাছে এনেছেন না তা ফাকুদু ওমা নাহা কুম আনহু ফান্তাহু তোমরা যখন প্রশ্ন করবে তখন সেইভাবেই জিজ্ঞাসা করবে যেমন ভাবে সাহাবায়ে کرام ইয়া রাসূলুল্লাহ এটা করা যাবে এটা যাবে না আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে জিজ্ঞাসা কর কিভাবে এই কাজটা করেছেন কিভাবে সালাত আদায় করেছেন কিভাবে রুকু করেছেন কিভাবে সাজদা করেছেন কিভাবে জানাজা পড়েছেন সহজ সরল এই আদিগন্ত একটা সরল আমরা একজন মেষপালকের কাছেও খুঁজে পাই প্রতিষ্ঠানিক পড়াশোনা করার পরেও যদি আমার মধ্যে সেই জিলিপির মতো প্যাঁচ আউড়ে 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 মানুষকে যদি বিভ্রান্ত করি কোরআন এবং সন্ন্যার অপব্যাখ্যা করতে শুরু করি তাহলে সেটা শিক্ষা নয় অন্য কিছু হতে পারে কাজে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সহজ সরল অনারম্বর জীবন আমরা সহজতা আমরা গভীর সারল্য আমরা সেই অকপট সরলতা আমাদের মধ্যে বিরাজ করবো সহজ সরল থাকবে প্রকৃতির সঙ্গে গভীর সান্নিধ্য শুধু ঘরে বসে ঠান্ডা ঘরে হেমঘরে জামা কাপড় পরে বন্ধ হয়ে বসে থাকার নাম শিক্ষা নয় শিক্ষার গভীর প্রয়োজন প্রকৃতির সঙ্গে নিজের পরিচয় মানুষ সূর্যোদয় দেখবে সূর্যাস্ত দেখবে বেলাভূমি দেখবে জলোচ্ছ্বাস দেখবে সমুদ্র দেখবে নদী দেখবে পাহাড় দেখবে আর এই প্রকৃতির জিনিসগুলো দেখতে দেখতে মানুষের শ্রদ্ধায় ভালোবাসায় আপনা আপনি মাথা নত হবে মহান রবের প্রতি কি আশ্চর্য পরিচালনা শক্তি তার এই সমস্ত জিনিসগুলো দেখে তার বড়ত্ব তার মহানত্ব তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব তার প্রতিমান সম্পর্কে মানুষের স্পষ্ট একটা ধারণা আসবে পবিত্র করছে এবং ভূমন্ডলে যা কিছু বিদ্যমান রাত এবং দিনের বিবর্তনের মধ্যে যা কিছু তোমাদের কাছে দৃশ্যযোগ্য এসব কিছুর মধ্যেই আল্লাহ নিদর্শন রয়েছে সকাল ছাগল চড়াতে ছাগলের পাল নিয়ে একজন মানুষ বেরিয়ে যায় সন্ধ্যার সেই অন্ধকার হলে সে ফিরে আসে কত নদী কত পাহাড় কত সাগর কত বন কত বনানী পালকের আস্তে আস্তে গড়ে ওঠে আর এইগুলো দেখতে দেখতে মহান রবের প্রতি কৃতজ্ঞতায় তার মনটা ভরে উঠে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ আমরা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করি যাদের সঙ্গে আমরা আলহামদুলিল্লাহ দায়িত্বের সঙ্গে আছি এই নেক কাজের সঙ্গে আমরা যুক্ত আছি আমাদেরও দায়িত্ব হবে আমাদের একটা কর্তব্য ছেলেদেরকে নিয়ে বিভিন্নভাবে প্রকৃতির সঙ্গে অনুষঙ্গগুলোকে তাদের সঙ্গে গড়ে তোলা চোখ দরকার হলে তাদের কাছে সেই ধরনের বিষয়গুলোকে উপস্থাপন করা যেখানে প্রাকৃতিক নানান বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে আশ্চর্য আশ্চর্য বিষয় যা থেকে মানুষ দিন পেয়ে যাবে যা থেকে আল্লাহ সুমানা রবের শ্রেষ্ঠত্ব সম্পর্কে তার মনের মধ্যে ধারণা উতলে উঠবে এবং রবুয়ের যে গভীর পরিচর্যা আল্লাহ স্বানার এ সম্পর্কে তার একটা স্পষ্ট ধারণা হবে কখন এই জিনিসগুলো জানার জন্য যা একজন মেষ পালক আপনি দেখতে পাই আমরা তো সবাই ছাগল চড়াবো না কাজেই আমাদের ছাত্রদের আমাদের অভিভাবকদের আমাদের যারা বড় জ্ঞানী গুণী যারা রয়েছি তারা অন্তত প্রকৃতির সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলব যাতে করে আল্লাহ সবানা তালার যে সযত্ন লালিত পরিচর্যা রবুরিয়ারের অর্থই হচ্ছে তাই এমন পরিচর্যা কেউ পারে না এমন রব তিনি রব সম্পর্কে স্পষ্ট ধারণা প্রত্যেকের আমাদের জানা জরুরি কারণ আল্লাহ সুবানা সর্বপ্রথম দু চারটি কথা বলিনি এই সম্পর্কে আল্লাহ মানুষের সঙ্গে সৃষ্টির সঙ্গে সর্বপ্রথম যে পরিচয় পর্ব ঘটাচ্ছেন সেখানে নিজেকে উপস্থাপন করছেন আল্লাহ তিনি 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 আরো কিছু আরো কিছু সবকিছু কিন্তু এ পরিচয় সৃষ্টির সঙ্গে ঘটাচ্ছেন না প্রথম পরিচয় হচ্ছে আমি তোমাদের রব সর্বপ্রথম আল্লাহ সুমান মানুষ জাতির কাছে যে কিতাব মানে করালনকারী আমাদের শেষ পর্যায়ে শেষ নাবির ওপরে যে অবতীর্ণ হলো সেখানে প্রথম যে আয়াত আল্লাহ স্বানাও তারা নিজের পরিচয় দিচ্ছেন রব সারা বক্তব্য দিয়ে দিলাম আর সারা জীবনে আলোচনা করলাম রব কি চিনলাম না সযত্ন লালিত পরিচর্যাকারী এমন পরিচর্যা এমন লালন কলন এমন যত্নশীল পরিচর্যা কেউ পারে না কারো সাধ্য নেই পাহাড়ের তুষার শৃঙ্গে একটি প্রাণী বাস করে তার পরিচর্যা তিনি নিখুঁতভাবে করেন সমুদ্রে অতলান্ত গভীর একটি প্রাণী বাস করে তারও পরিচর্যা তিনি করেন পবিত্র কোরআনে সব থেকে আল্লাহ উসুব আনাউতালা নিজের বিশেষণবাচক নামের ব্যবহার করতে গিয়ে রবকে ব্যবহার করেছেন নশো চুয়ান্ন জায়গার অধিক জায়গা তাল্লাহ নিজেকে রব বলেছেন কোরানের যে মোস্তাদ শুরু হয়েছে আলহামদুলিল্লাহে রব ইন আর এত কিছু জানার পর আপনি যদি বলেন আমি রব কাকে বলে চিনি না তো মরার পরের প্রথম প্রশ্নই হবে হবে ওইটাই তোমার রব কে ছিল রবকে জানতে তিনি কি বৈশিষ্ট্য আর সম্পর্কে যখনই আপনার ধারণা আসবে উলুহিয়াতের দিকে আপনাকে এমনি এমনি ঠেলে দেবে আমরা যে মানুষের কাছে নিজেকে প্রকাশ করি মুসলিম বলে আমরা নিজে নিজে উপলব্ধি করে আমি মুসলিম তার একটা গুণগত পরিচয় দিয়ে আমরা ইবাদত করি মনে রাখবেন এবাদত পৃথিবীতে মোটামুটি করি বলে সবাই মনে করে মানে যে পাথরে মাথা ঠুকছে সেও ভাবছে কবরে ঠুকছে সেও ভাবছে মৃত সত্তার কাছে গিয়ে বলছে জিনিস অবৈজ্ঞানিক অস্বাস্থ্যকর আনহাইজেনিক কিন্তু মানুষ করছে একটা চলমান শক্তি একটা নিশ্চল পদার্থের কাছে মাটির কাছে ইটের কাছে কাঠের কাছে পাথরের কাছে গিয়ে বলছে বাবা আমাকে কিছু দাও মা আমাকে কিছু দাও বৈজ্ঞানিক ভিত্তি নেই অন ইসলামিক তো বটেই মানে অসামাজিক অমানবিক হোক সাই সঙ্গে গিয়ে বলছে দাও তো কি করবে এবারে এই যত রকমের মানুষ এবাদত করছে সবাই মনে করে আমার এবাদত ঠিক আছে গ্রহণযোগ্য হবে কিন্তু এবাদত গ্রহণ হবে না হবে না এ জালসা কবুল হচ্ছে না হচ্ছে না এ নামাজ হচ্ছে না হচ্ছে না তার একটা নিখুঁত প্রাথমিক মানদণ্ড হচ্ছে রব কেছে না আপনি যদি রবুবিয়াত সম্পর্কে একটা ধারণা পান স্বচ্ছ একটা ধারণা তো বুঝতে পারবেন যে আমরা মাদ্রাসা মসজিদ মক্তব নামাজ রোজা হজ জাকাত দান সাদকে এগুলো যে করছি এগুলো কি গ্রহণযোগ্যতার মানদণ্ডে আছে না নেই এটা বুঝতে পারবেন আল্লাহ সুবানাউতালা পৃথিবীর সব কিছুর পরিচালনা করেন প্রতিপালন করেন আর প্রতিপালন করতে গিয়ে আমাদেরকে বহু কিছু দেন সব কিছুই দেন বহু কিছু কেন আল্লাহ সুবানাউতালা যখন চাইছেন এবাদত রূপে আমাদের কাছে কি বিষয় সরাত সিয়াম সাজদা রুকু তো এইগুলো আমার গ্রহণযোগ্য হবে না হবে না এইটা জানার জন্য আপনাকে একটা ছোট উদাহরণ দিই সেটা হচ্ছে এই শুধুমাত্র দেখে নেবেন যে আল্লাহ সুমান যে জিনিসগুলো আমাকে দিয়েছেন তার কোয়ালিটি গুণগত মানটা কেমন আমি যে আল্লাহ সুমান যেগুলোকে সমর্পণ করছি সেইগুলোর গুণগত মান সেই রকম কিনা একটু দার্শনিক টাইপের ভজকটা কথা হয়ে গেলে সহজ করে বলি আল্লাহ আমাদেরকে যে জিনিসগুলো দেন সেগুলো ঠিক যেমন আমরা আল্লাহ সুবান আওতালাকে যেগুলো দেবো চাইছেন আল্লাহ সুবান আওতালা সেইগুলোর গুণগত মান কিন্তু ওই পর্যায়ে আমাকে নিয়ে যাওয়া প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে হয়তো সব একশো পার্সেন্ট হলো না চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে কি দেন সকাল সূর্য থেকে আলো দেন আলোর মধ্যে অনেক বিষাক্ত রশ্মি আছে অতি বেগুনি রশ্মি আছে আরো 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 আছে অ্যাটমসফিয়ারের বায়ু স্তরের নানান স্তরে ওই বিষাক্ত রশ্মিগুলো শোষিত হয় পৃথিবীর মাটিতে যে আলোটা নেমে আসে সেটা হচ্ছে নির্মল আলো বিশুদ্ধ আলো মানুষের জন্য কল্যাণবাহী আলো বাকি আলোগুলো মারাত্মক মারাত্মক রে আছে গভীরভাবে এগুলো আলোচনা করেছে বিজ্ঞানীরা তাহলে আল্লাহ রুস্মানও তাহলে সকালবেলাতেই আমাকে সূর্য রশ্মির মাধ্যমে দেখিয়ে দিলেন যে দেখো আমি তোমাদেরকে যে দিই সেই জিনিসগুলোর গুণগত গুণগত কোয়ালিটি হচ্ছে তার গুণগত মান হচ্ছে তার কোয়ালিটি মেনটেন এটা করেছি যে তার মধ্যে বিষাক্ত দূষিত কিছু থাকে না যেটা দি তোমাদের কাছে বিশুদ্ধটাই দিই আকাশ থেকে পানি আসে পানি তো বহু জায়গাতে আছে সমুদ্রে আছে নদীতে আছে পাহাড় আছে মাটির নিচ থেকে আছে কোনো পানিতে আয়রন আছে বিষাক্ত কিছু আছে কিন্তু আকাশ থেকে যে পানি দি তোমাদের কাছে সেটা পবিত্র শুধুই আছে মানুষের জন্য কল্যাণ আর কল্যাণ ভেজাল নেই দূষণ নেই ত্রুটি নেই নোংরামি নেই আবর্জনা নেই আল্লাহ যখন আমাদেরকে কোনো জিনিস দিচ্ছেন আরো আরো ব্যাখ্যা করে গোটা কোরআনে বহু জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন আল্লাহ পবিত্র দুটো খাবারের নাম রেখেছেন দুটি খাবার মানুষের সর্বযুগে জাতির কাছে সর্ব সমাজে সর্ব দেশে সমাধিক প্রিয় সমাদৃত গ্রহণযোগ্য খাবার দুটো খাবার খাবার দুটো পানীয় খাবার দুটো ওষুধ খাবার দুটো পথ্য একটার নাম দুধ একটার নাম মধু পবিত্র আল্লাহ ঘোষণা করছেন প্রথমেই বলছেন দুধের কথা দেখো নি চতুষ্পদ প্রাণীর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় ছিল ছাগল চরানোর কথা বলছেন ছাগল চড়াতে গেলে তো শিক্ষা পাওয়া যাবে চতুষ্পদ প্রাণীটার মধ্যে ওই ছাগলের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে কি রয়েছে নুস্তি কুমিম ফি বতুনি তোমাদেরকে তার পেটে যে আছে তার উদরস্থ সেই বস্তুগুলো তোমাদেরকে পান করায় কোথা থেকে আসে তার পেটের ভিতর থেকে মিম বাইনে দাম দুটো জিনিস আল্লাহ সুমানা পবিত্র কোরআন ভাষা ব্যবহার করছেন দেখুন দুটো জিনিস থেকে তা নিশ্চিত হয়ে আসে তোমাদের জন্য একটা হচ্ছে গোবর একটা হচ্ছে রক্ত দুটোই আমাদের কাছে অপছন্দনীয় এবং ক্ষতিকারক ওই গোবর এবং রক্ত নালিকার মধ্য থেকে সেটা কিন্তু নিস্তৃত হয় মানুষের কাছে আশ্চর্য ব্যাপার দুটো জিনিসের উল্লেখ আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে গরুর পেটে গোবর ছিল গরুর পেটে রক্ত ছিল তার মধ্যে থেকে আমি দুধ নিশ্চিত করে তোমাদের জন্য নিয়ে আসছি কেমন দুধ সেটা যার মধ্যে গোবরের দুর্গন্ধ নেই রক্তের দাগ নেই লাবানান খালিসান বিশুদ্ধ দুধ পরিিস্রুত দুধ ভেজাল মুক্ত দুধ ত্রুটি মুক্ত দুধ সয়ে গানলি সারবিন পানকারীদের জন্য তৃপ্তিদায়ক গরুর কথা বাদ দেন মানুষের কথা আমার মা যখন দুধ পান করেছিলেন মায়ের পেটে আবর্জনা ছিল না নোংরা দুর্গন্ধ মায়ের পেটেও তো ভরা আছে মায়ের যখন দুধ পান করি তখন কি দুর্গন্ধ থাকে ওই মলমূত্রের না রক্ত বেরিয়ে আসে দুটোর একটা এলেই রক্ত বেরিয়ে এলে ক্ষতি হবে আর দুর্গন্ধ লাগলে তো ছেলেটা পান করবে না তাহলে আল্লাহ রব হতে গিয়ে আমাদের আমাদের রব রবিয়া এই পরিচর্যাগত এই দিকটি পালন করতে করেছেন এমনভাবে যেখানে কোনো ত্রুটির অবকাশ নেই বিচ্ছুতি নেই ভেজাল নেই দুর্গন্ধ নেই আও হারব্বু কাইলান নাহাল আল্লাহ বলেন মৌমাছিদেরকে ব্যাপার আমি নির্দেশ দিয়েছি আনি তাকযিমিনাল জিবালে বয়ুতু আমিনাশ সাজাব ওয়া মিম্মা ইয়ারিশুন পাহাড়ে গাছে লোকালয়ে তারা যেন বাসা বাঁধে ফুম্মা কুলি মিন কুল্লি সামারাত তারপর তারা যেন বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে বিভিন্ন ফুল ফল থেকে কি করবে তারপরে ফাসলুকি সুবুল আরবিকে জালুলা প্রতিপালকের ওই রবের দেখানো পথে সে যেন আবার বাসায় ফিরে আসে ওই ফুলের রসটাকে নিয়ে নে তারপরে কি করবে মধুটা যেটা মানে খায় চোষণ করে মৌমাছিতে সেটা সত্যি সত্যি সে পান করে নাই। পেটে চলে যায় পেট থেকে আবার উগরে দেয় মৌচাকে এটাই হচ্ছে সত্য মৌমাছি এর নিয়ে বহু গবেষণা হয়েছে আমার এই জিনিস নিয়ে একটু কনফিউশন ছিল সেই জন্য বুঝতে পারিনি মৌমাছি ব্যবসায়ীদের কাছে আমি অনেকবার অনেক বিষয়ে জেনেছি মজার মজার বিষয় ওটা নিয়ে একটা আলাদা চ্যাপ্টার মজার মজার তথ্য খুঁজে পাবেন আধুনিক বিজ্ঞান মৌমাছি প্রতিপালন যারা সত্য সত্য করেন তারাও জানেন একটা মৌচাকে এরকম যদি একশোটা মৌচাকে এখানে বসিয়ে দেন আর লক্ষ লক্ষ মৌমাছিকে যদি উড়িয়ে দেন তো লক্ষ লক্ষ মৌমাছি যখন আসবে ফিরে ঠিক নিজের নিজের বাসাতেই আসবে একটা মৌমাছি কোনোদিন মিষ্টি কোনো অন্য বাসাতে যাবে না আল্লাহ এখন নিজের থেকে মধু পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে কোনো জিনিস পান করার পর আবার পেট থেকে বেরিয়ে আসা আমরা তাকে বলি বমন করা বমি করেছে তার দুর্গন্ধে মানুষ নাকে হাত দেয় পৃথিবীর যে কোনো প্রাণী কোন জিনিস খাচ্ছে অথবা পান করছে তারপর তার মুখ দিয়ে উগড়ে দিচ্ছে হয় বিষাক্ত না হলে বমি না হলে দুর্গন্ধ মাকড়সা সে উগড়ে দেয় বাপরে বাপরে মাকড়সার ওই উগড়ে দেওয়া লালাটা মারাত্মক অন্যান্য প্রাণীরা জাবর কাটার সময় মুখ দিয়ে খাবার বেরিয়ে আসে তার মধ্যে দুর্গন্ধ কিন্তু না আল্লাহ আমাকে আপনাকে প্রতিপালনের যে মহান প্রতিপালক তিনি মানুষের পেটে মানুষের মুখে যেন এই দুর্গন্ধ না পৌঁছায় এই নোংরা ভেজাল না পৌঁছায় সেজন্য জন্য কি করেছেন সারাবন মোখতালিফোন আলওয়ানো বমির দুর্গন্ধ নেই সেখানে কি আছে বিচিত্র রঙের পানি জমিন বতুনিহা তার পেট থেকে নিস্তৃত হয় সারাবন মোখতালিফোন আলওয়ানো ফিহে শেফা উল্লিন নাস মানব জাতির জন্য আছে শুধু কল্যাণ আর কল্যাণ শেফা আছে আরোগ্য আছে যে আল্লাহ আমাদের প্রতিপালন করতে গিয়ে রব খোলা আকাশের নিচে দাঁড়াবেন বিস্তীর্ণ প্রান্তরের দিকে তাকাবেন মৌমাছির বাসার দিকে তাকাবেন গরুর দুধের দিকে তাকাবেন ছাগলের স্তন্যের দিকে লক্ষ্য রাখবেন আর একজন পেশপালকের পালকের কি এই কথাগুলো মনে হবে না উদার আকাশে এই জানার তার একটা বড় সুযোগ পেয়ে গেল কি যে আল্লাহ সুবান আমাকে পালন করতে গিয়ে সূর্য থেকে যে আলোক রশ্মি এসেছিল সেই দুর্গন্ধ সেই জটিলতা সেই ভেজাল সেই বিষাক্ত আলোক রশ্মিগুলোকে অন্য তারা অ্যাটমসফিয়ারে শোষিত করে আমাদের জন্য দূষণবিহীন আলোকে প্রেরণ করেছেন আল্লাহ সুবানা ও তাল আসমান থেকে যে পানি দিয়েছেন তাতে দূষণ ছিল না ভেজাল ছিল না ত্রুটি ছিল না গরুর পেট থেকে দুধ দিয়েছেন গোবরের দুর্গন্ধ ছিল না রক্তের দাগ ছিল না মৌমাছির পেট থেকে মধু পান করিয়েছেন আমাদেরকে সে মধুতে বমির কোনো রকমের নিকৃষ্টতা ছিল না তাহলে আল্লাহ যখন আমাকে কোনো জিনিস দেন সেটা হচ্ছে নির্ভেজাল ভেজাল মুক্ত দূষণ মুক্ত ত্রুটি মুক্ত আর আমি আল্লাহকে যেগুলো দিচ্ছি নামাজ রোজা হজ জাকাত পকেট থেকে টাকা হ্যাঁ গাঁটের কড়ি নানা রকমের খরচ খরচা এগুলো যদি হয় ভেজালে পরিপূর্ণ চুরি সুদ ঘুষ শির বেদাত আবর্জনা ময়লা কদর্য কি করে গ্রহণ হবে হবে কি এই মাথাটা কি বলছে আপনার সাধারণ বিবেক বুদ্ধি কি বলছে কি করে হয় রিয়াতের এই গভীর তত্ত্ব একজন মেষপালকের মনে মনে আসার একটা অবকাশ রয়েছে সেই জন্য প্রকৃতির সঙ্গে গভীর সঙ্গবদ্ধতা সান্নিধ্য আপনাকে এই সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে সেই ধারণাতে আপনি উপকৃত হতে পারবেন আমাদের যারা ছাত্র হয়ে পৃথিবীতে আসছে আগামী দিনে যারা ছাত্র হবে আগামী দিনে বিগত দিনে আমরা যারা ছাত্র ছিলাম আজকে যারা শিক্ষা হিসেবে যাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা উপস্থাপন করতে চাইছি আমরা যেন বিষয়গুলোকে লক্ষ্য রাখি ছাত্রদেরকে সঙ্গে প্রকৃতির সঙ্গে একটা গভীর সান্নিধ্য গড়ে তোলা এবং রবিয়াত সম্পর্কে তাকে স্পষ্ট ধারণা দেওয়া এবং ছোটতেই ছোটবেলাতেই বুঝিয়ে দেওয়া যে দেখো সবকিছু আল্লাহর কাছে সব এবাদত গ্রহণ হয় না যেটা এবাদত আল্লাহ সুবান আওতার কাছে সেইটুকুই কেমন গ্রহণযোগ্য হয় যেটা হয় ভেজাল মুক্ত ত্রুটি মুক্ত দূষণ মুক্ত আমার এবার যদি হয় শির্কের দুর্গন্ধতায় পরিপূর্ণ বেদাতের একদম আকণ্ঠ নিমজ্জিত পাকে আমি যদি ডুবে থাকা মানুষ হই তাহলে এবাদত গুলো গ্রহণ হবে না এই সহজাত এই সরল এই সরল সত্যকে শিক্ষার যদি অঙ্গ এবং উপকরণ করে গুড়ে না তুলতে পারি সে শিক্ষা কি করে আমাদের উপকার আমরা ছোটদের কবিতায় পড়েছি নদী 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 সোজা জিতিস যদি সঙ্গে যেতাম তো সারা জীবন ধর জটিল লোকের সঙ্গে পেঁচার লোকের সঙ্গে চলা যায় কোন ফতোয়া নিয়ে মোনাজারা নিয়ে তর্ক করে বাহাস করে কিছু হয় সহজত যদি তার মধ্যে না থাকে আল্লাহ বলেছেন রসুল সাল্লাহ আলি নির্দেশ দিয়েছেন এটা আমার আকণ্ঠ আমাকে পান করতে হবে এই আখেরাত মুখী চিন্তা ভাবনা যদি মানুষের না থাকে কি করে কাজ করা যাবে সেই জন্য নদী 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 সোজা যেতেই যদি সঙ্গে যেতাম তোর সারা জীবন তোর কিন্তু কার সঙ্গে যাব সেই সঙ্গী একজন ছাত্র যেন প্রতি মুহূর্তে খুঁজে পায় এমন একজন সঙ্গী জিলিপির মতো প্যাঁচ নয় নদীর মতো আঁকা বাকা নয় সহজ সরল রাস্তায় যিনি হাঁটছেন তাকে যেন আমরা শিক্ষক হিসেবে পেতে পারি আমরা যেন সে আদর্শ শিক্ষক হতে পারি মানুষের কাছে সেই সত্যটাকে সহজ সরলভাবে পৌঁছে দিতে পারি আমরা মেষ পালকের অনারন্দর সহজ সরল সাঁতার মাঠার জীবন থেকে অন্তত এইটুকু যেন আমাদের কাছে গ্রহণযোগ্য হয় গুরুত্বপূর্ণ তিন নম্বর একটি ভূমিকা আছে দয়াদ্রতা গভীর ভালোবাসা আর সেই ভালোবাসা নিরিখে নিজের বিচক্ষণতার প্রমাণ দেওয়া ছাগল এমন একটা ছোটখাটো নিরীহ প্রাণী বুঝতে পারে না ঘোড়ার মতো চালাক চতুর নয় উটের মতো উদ্ধত ক্ষমতা আছে দল বেঁধে লড়াই করবে তা নয় বাঘ সিংহের মতো তার হিংস্ত্র নখন নেই যে তার ভয়ে বোন বনভূমি কেঁপে উঠবে তাও নয় হরিণের মতো যে দূর লাফিয়ে চলে যাবে কোথাও তাও নয় বেচারা একেবারেই নিরহ প্রাণী বুঝতে পারে না কোনটা বিপদ আর কোনটা আমার জন্য আপদ কোনটা ভালো আর কোনটা মন্দ কোনটা সত্য আর কোনটা মিথ্যা কোনখানে আমি বাঁচবো আর কোনখানে আমি মরবো এটা বুঝতে পারে না শুধু প্রবৃতি তার ছুটে যায় কিন্তু ছাগলের রাখাল আমি আমাকে তো বুঝতে হবে ছাগল কি করে সবুজ ঘাস দেখলো ছুটে চলে গেল ওই সবুজ ক্ষেতের আড়ালে যার ক্ষেত মালিকাটা মোটা খোঁটা নিয়ে বসে আছে তাকে মারার জন্য জানে না বুঝতে পারে না সবুজ বনভূমি দেখলো সে ছুটে গেল পাতা খেতে সবুজ বনভূমির আড়ালে যে মারাত্মক হিংহস্র হায়না না থাবা বাড়ি আছে ও জানে না বিচক্ষণতার প্রমাণ দিতে হয় প্রত্যেক পদে পদে কাকে ছাগলের রাখালকে ছাগল যিনি চড়াচ্ছেন তাকে যারা মাদ্রাসা করছি স্টেজে যে বলতে এসেছি আমাদেরকে নিরন্তর এই বিচক্ষণতার প্রমাণ দিতে হয় একজন মেষ পালককে কি যে না ওরা ছোটো প্রাণী মাথা নিচু করে ঘাস খেয়ে বেঁচে থাকে ওরা বুঝতে পারবে না এই আদিগন্ত পৃথিবীর অধিকাংশ মানুষ প্রবৃত্তি তাড়নায় তাড়িত হয়ে জীবনযাপন করে বোঝে না সত্যিই বোঝে না তারা প্রবৃত্তির তাড়নায় শুধু ছুটে যায় সবুজ ঘাসের লোভে তারা নিজেদের জীবনকে হায়নার হাতে ফেলে দেয় পুঁজিবাদের লোভে যে পড়ে এক গাড্ডায় আর পুঁজিবাদের বিপরীতে পৃথিবীতে যা আসে সুদ সর্বস অর্থনীতির লোভে তারা পড়ে আর এক মারাত্মক গাড্ডায় নারী মুক্তির নারীবাদীদের খপ্পড়ে পড়ে তারা নিজেদের জীবনকে উলঙ্গ করে তোলে বিষাক্ত রোগ আর জীবাণু নিজেদের শরীরে বহন করে বেড়ায় সারাটা জীবন জুড়ে কত না বিপদে পড়ে মানুষ কত না বার কত না দস্যু এসেছে এই দেশে ঠোগে ঠোগে কত গ্রাম হলো যার কতবার আমরা নিজেদেরকে বিলীন করে দিলাম বিপন্ন করে দিল মানুষ কত মতবাদ কত মানহাত কত মাসলাকের খপ পড়ে পড়ে মানুষ ইমান আমানকে সব্য শান্ত করে ফেললো শুধু বুঝতে পারলো না অধিকাংশ ক্ষেত্রে মানুষ বুঝতে পারে না কিন্তু একজন মানুষ একজন ছাত্র একজন শিক্ষক একজন আদর্শ শিক্ষার্থীকে গড়ে তুলতে হবে ওই মেষ পালকের ভূমিকায় যার সুদীগ্ন নজর সবসময় তাদের উপরে বিদ্যমান যে না যেখানে সেখানে আমার এই পালিত পশুগুলি ছুটে যাচ্ছে বলে যেখানে সেখানে চাকে যেতে দেওয়া যাবে না সব জায়গাতে মুখ গুঁজতে দেওয়া যাবে না ওখানে শিরকের ঘাঁটি আছে ওখানে বেদাতের পাক আছে ওখানে হারামের কৃমি কিটকিল করছে এ থেকেই বাঁচানোর গভীর লিপসা গভীর প্রচেষ্টা একজন আদর্শ শিক্ষার্থীর মনের মধ্যে প্রথম থেকেই গড়ে তুলতে হবে যে মানুষকে নিজেকে কু আনসোসা কুম নারা নিজেকে আমি বাঁচাবো ওই বিপদ থেকে আমি যেমন নিজে মুক্ত হব আমার এই যারা দলবল আছে যাদের প্রতিপালনের কুল্লুকুম রাইন কুল্লুকুম বা রায় তাদেরকে তোমাকে দায়িত্বশীল করে পাঠানো হয়েছে এবং এই দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে এই ধারণা নিয়ে যেন সে বড় হয় যে না আমাকে জিজ্ঞাসিত হতে হবে আমার ভাই আমার বন্ধু আমার প্রতিজন আমার পরিজন এই নানা রকমের বিপদে পড়ে যাচ্ছে আর তারা কি করে বাঁচবে আর তাদেরকে কিভাবে বাঁচানো যাবে তারা আমাকে গভীর চিন্তা ভাবনা করতে হবে কারণ অধিকাংশ মানুষ যে প্রবৃত্তি পরায়ণ প্রবৃত্তির তালনায় তারা কিনা কি করে ফেলে কিনা কি করে ফেলছে সত্য মিথ্যার কোনো পার্থক্য বুঝতে পারছে এবং তাদের মুখে একটা কথা গেছে এত সত্য এত মিথ্যা আমরা কি করে বুঝবো সত্য মিথ্যা বুঝি না এই সাগর দিকে থেকে প্রায়ই যাই বাড়ি মাঝে মাঝেই আসি খুব আসা যাওয়া চলে আত্মীয় স্বজনও একটু আড্ডা হয়েছে সম্পর্কও একটু আছে ট্রেনে উঠে ওই এলাকার কিছু ছেলেটেলে সব বাইরে কলকাতার দিকে কাজ টাজ করে কর্মসূত্রে যায় মুখ চেনা সবারই নাম জানি না চিনি না কখনো কখনো একটু সিট ফিট না পেলে কোথায় যাবেন ভাই বসবেন বসেন পার হলো মোরগ্রাম কিংবা নলহাটিতে একটা দেখবেন এই লাইনে যারা যাতায়াত করেন এক কবচ বিক্রেতা ওঠে এই কবচ ছোট ছোট লোহার ওর একটা ব্র্যান্ড আছে ও উঠেই বলবে যে ভাই পাড়া লাগানো ফ্রি আর নতুন কিনলে কুড়ি টাকা পাড়া লাগিয়ে নিলে ফ্রি পাবেন যারা আগে কিনেছেন আর এখন যারা নতুন কিনবেন আমার এই কবচটা মাদুলিটা ইতাবিজটা তারা কুড়ি টাকা দেবেন বলার পর মোটামুটি পঞ্চাশ থেকে একশোটা রোগের নাম বলে যাবে পরপর ডায়াবেটিস থেকে গ্যাস থেকে হাঁপানি থেকে অ্যাজমা থেকে ও যত বলেই গেল ও ছোটোখাটো কয়েক ডাক্তার অত রোগী রোগের নাম বলতে পারবে না ও বলে যাবে শেষকালে বলবে সমস্ত রোগগুলোতে ভালো হয় বিক্রি হচ্ছে দাদা তোমার পাশে কটা ছেলে ভাই বসে আছে ওদের একটা ছেলে কুড়ি টাকা পকেটে বের করে দিতে যাচ্ছে আমি ওকে হাত দিয়ে ইশারা করছি এরকম দুর্ভাগ্য বসত সৌভাগ্য যাই হোক ওই কবচলা তাবি জলা বুঝে নিয়েছে যে আমি মানা করলো এটা দেখে নিল ও টাকাটা আস্তে আস্তে পকেটে ভরে নিল আর দিল না কিনলো না তো আমাকে তাবি জলা বলছে দাদা এইটা কিন্তু ভালো করলেন না আমি কেন কি মন্দ করলাম ও একটু মেজাজ নিয়ে বলেছে আমি দেখলাম মনে মনে আমি ওই মেজাজ নিয়ে কথা বলতে পারি না ওগুলো আমাকে কষ্ট করে বলতে হয় তা আমি বলছি যে আমি হালকা হাসি হেসে হেসে বলতাম কিন্তু এমনই ওটা রুক্ষ কণ্ঠ অবলম্বন করলো যে আমি দেখলাম এর কাছে তো সহজ করে কথা বললে হবে না খুব খারাপ করলেন আমি কি খারাপটা কি করলাম বলে এই সকালবেলা তোমার কাস্টমার ভাঙালেন হ্যালো তোমার কাস্টমার ভাঙালাম শোনো সারা জীবনে তোমারে একটাই কাস্টমার আমি ভাঙিয়েছি তার জন্য তোমার যদি এত রাগ হয় সারাটা জীবন জুড়ে তুমি আমার হাজারো কাস্টমারকে ভাঙাচ্ছ মুশ্রেক তৈরি করছো এই তাবিজ বেঁচে আমার রাগটা কত হয় তুমি তো আমার কাস্টমার ভাঙাচ্ছ সারা জীবন আমি তো একদিন তোমার ভাঙিয়েছি মাত্র একজনকে কিসে রাগ হচ্ছে এত অবৈজ্ঞানিক অস্বাস্থ্যকর অমানবিক দেশে যদি মানবাধিকারে যাওয়া হয় তোমার জেল হবে তুমি শিশুদের হন্তারক শিশুদের হাতে এটা তুলে মনোবিজ্ঞান বলছে যে শিশুদের হাতে পায়ে এসব বেঁধে দেওয়া শিশু বিজ্ঞান বিরোধী চাইল্ড সাইকোলজি বলছে এটা অমানবিক অত্যাচার করা যাবে না আর ইসলাম তো ও আগেই বলে দিয়েছে কিন্তু চলছে আর চালাচ্ছে কারা যারের ব্যবসা ব্যবসা বড় বালায় অসত্যের তারণায় মানুষ এই ব্যবসা বোধ এমন তীব্র হয়ে ওঠে মানুষের পৃথিবীতে কি অবাক সত্য মিথ্যা জানার জন্য একটা সূত্র মনে রাখবেন ব্যবসা বোধ থেকে বেঁচে থাকবেন ব্যবসায়ী মানুষরা কোনোদিন সত্য প্রতিষ্ঠিত হতে দেয় না পৃথিবীতে আপনি আমার যত শত্রুই হন আপনি আমাকে নাগালে পেয়ে গেছেন তো কোনোদিন এক গ্লাস পানি চাইছি আপনার মনে মনে হয়েছে যে এক গ্লাস বিষ খাইয়ে দিয়ে মেরে দিই কিন্তু ওই বিষের বোতলটা হাতে নিয়েও আপনার হাতটা কাঁপবে সাধার সাধারণত মানবিক হৃদয় কেঁপে ওঠে পারে না মানুষ সহজে হাতের নাগালে পেয়েও পানি পান করতে চাইছে কিন্তু মানুষ তাকে গলায় কেউ বিষ ঢেলে দেবে পারে না সহজে পড়ে না এত বড় শত্রুকেও মানুষ এই জিনিসটা পান করাতে পারছে না সেই কাজটা কাদের সঙ্গে করে জানেন কাস্টমারের সঙ্গে কাস্টমার তো তার শত্রু নয় আপনি আমার কাস্টমার আমার কাছে কোনো জিনিস কিনছেন আপনি তো আমার বন্ধু আপনার দেওয়া পয়সা তো আমার দিন রোজগার হচ্ছে আমার লাভবান হচ্ছে আমি আমার গাড়ি বাড়ি হচ্ছে জমি জায়গা কিনছি তাহলে আপনি আমার দুষ্মণ নন কিন্তু মানুষ যত বিষ খাওয়ায় পৃথিবীতে নিজের কাস্টমারকে মাছ কিনতে গেছেন ফরমালিন মিশিয়ে মাছ দিয়ে দিয়েছে গোষ কিনতে গেছেন ভাগারের পচা কুকুর গরু শুকরের মাংসকে কেটে কেটে কলকাতার ব্র্যান্ড হোটেলগুলোতে বিক্রি করে দিচ্ছে এ বিষ খাওয়াচ্ছে কাকে কাকে খাওয়াচ্ছে নিজের কাস্টমারকে ব্যবসা এমন বালাই ব্যবসা এমন বিপদের জিনিস এ টেকানোর জন্য মানুষকে মানুষ বিষ খাওয়ায় তেমনি ভাবে ধর্মের নামে ব্যবসা আজ নয় যুগে যুগে পৃথিবীতে চলেছে মানুষকে বেদাতের শিরকের হারামের রাহাজানির এই অসত্য অনইসলামিক এই বিশ চিরকাল মুখে গেলি দিয়েছে কারা দবশেই না এই মানুষকে মাছানোর জন্য ওই মেশপালকের মতো দৃষ্টিভঙ্গি আমার ছাত্রদের আমাদের শিক্ষকদের অভিভাবকদের সচেতন দৃষ্টিভঙ্গি বারবার তারা ভুল করবে অসত্য আজীব কথা আশ্চর্য এবং চূড়ান্ত যে বিধান পবিত্র কোরআন এবং সুন্নার ওহির বিধান কোনোভাবে পৃথিবীকে তারা বাস্তবায়ন হতে দেবে না রোজা থেকে নামাজ থেকে ফেতরা থেকে জাকাত থেকে ওসর থেকে জানাজা থেকে সলা থেকে কোন জায়গাতে কেন চরমতম প্রত্যেকটি মুহূর্তে তারা শত্রুতা পোষণ করে যাবে কেন জানেন একটি মাত্র কারণ একটি মাত্র কারণ সেটা হচ্ছে রাজপথে কোন সুন্দরী মহিলা মেকআপ করে বেরিয়ে এসেছে ওই এতে থেকে বিউটি পার্লার থেকে সারা শরীরে সুন্দর সুন্দর রং সুচর্চিত তার কেশ বিন্যাস সারা শরীরের বিভিন্ন জায়গাতে রঙের প্রলেপ দাঁত থেকে নিয়ে চোখ থেকে নিয়ে নাক থেকে নিয়ে ভুরু পল্লব থেকে নিয়ে মেকআপ করে মোট বেরিয়েছে ঝরঝর করে আকাশ থেকে বৃষ্টি পড়তে আরম্ভ হয়েছে মেয়েটা মুখ আর জায়গা পায় না কেন আকাশের বৃষ্টি মেকআপ গুলো ধুয়ে দেবে মেকআপ থাকবে না ফুটপাথের কিশোরী ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সে ভিজছে অবলীলায় পরোয়া করছে না যত ভিঞছে তার মুখের স্বাভাবিক সৌন্দর্য তত বিকশিত হচ্ছে প্রসফুটি হচ্ছে তার পরোয়া এসে ভিজছে স্বাভাবিক মানুষের বাড়ে আকাশের বৃষ্টিতে স্বাভাবিক মনুষ্যত্ব বেড়ে যায় বিধারে কিন্তু যারা বিউটি পার্লার থেকে মেকআপ করে এসেছে মাঝাবের বিউটি পার্লার বেদাতের বিউটি পার্লার শির্কের বিউটি পার্লার হারামের বিউটি পার্লার থেকে যাদের এই রং মাখা কোনোভাবে মেনে নিতে চাইবে না ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচানোর জন্য করার এবং সুন্নার এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে পূর্বপুরুষরা বহু খরচ খরচা করে কষ্ট কষ্ট করেছেন আমাদের হাতে এখন রয়েছে আমাদের হতে হবে দায়িত্বশীল কাদের মতো ওই ওই রকম গুরুত্বপূর্ণ দায়িত্বশীলতা রয়েছে যে আমার এই সমস্ত পশুগুলোকে আমার এই সমস্ত আমার যাদেরকে লালন পালনের দায়িত্ব রয়েছে তাদেরকে বাঁচাতে হবে হিংস্র হায়নার মতো তাদেরকে কখন ছবল মারবে তো আমাকে দেখতে হবে শুধু দেখলেই হবে না দয়াদ্র হতে হবে ভালোবাসা থাকতে হবে কি ভালোবাসা মেষ পালককে দেখবেন যারা ছাগল টাগল চড়ায় ছাগলের প্রতি তাদের একটা গভীর মমতা থাকে ছাগল এমন একটা প্রাণী সবাই যে সমানভাবে তাহলে ছুটতে পারে পারে না কোনো কোন ছাগল আমি নিজে ছোটবেলাতে চড়িয়েছি তো আমার এগুলো বাস্তব অভিজ্ঞতা আপনারাও অনেকে রবকে মোটা মোটা ফাটলে মাটির ফাটলে পা ঢুকে যায় ছোট ছোট বাচ্চা ছুটতে পারে না যেতে পারে না কখনো কখনো মেষ পালককে এটা দেখেছি আমরা কোলে করে বুকে করে তুলেও নিয়ে যেতে হয় এই মানুষ এই উম্মাদ এই ভাই এই আমাদের বন্ধু রাগ করলে হবে না লাকায জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিম আনিতুম হরীসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম দয়াদ্র হবেন তিনি আপত্তিকর জিনিসগুলো তার জন্য কষ্টদায়ক হবে আদর্শ নেতৃত্ব তিনি খারাপ জিনিস দেখলে যিনি সব সময় সতর্ক করবেন হারাম থেকে সুদ থেকে ঘুষ থেকে ব্যবিচার থেকে শির থেকে বেদার থেকে যিনি নিষেধাজ্ঞা জারি করবেন আর কি করে তার মঙ্গল হবে ওই যে মেষ পালক কোথায় আমার ছাগলগুলো ঘাস খেতে পাবে কোথায় কিভাবে ভালো চড়তে পারবে সব সময় সে চিন্তা ভাবনা করে বিল বিলিনা রফুর রহিম মুমিনদের প্রতি হবেন তিনি দয়া পরবর ছাগল কখনো কখনো কোলে তুলে নিয়েও আপনাকে যেতে হতে পারে শির্কের পাহাড়ে কখনো তার মাথা ভেঙে গেছে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সুন্নাতের পানি পান করতে গেছে আমার কাছে এসেছে সুন্নাত শিখতে আমি শিখিয়ে দিয়েছি বেদাত আকণ্ঠ বেদাতের পাকে তার গলা পর্যন্ত কোমর পর্যন্ত ডুবে গেছে আপনি ছেড়ে দিয়ে পালাই যাবেন এটা কোনোদিন দায়িত্বশীল নয় সেই ছাত্র সেই শিক্ষক আমাকে হতে হবে এবং তৈরি করতে হবে ওই বেদাতের পাকে ডুবে যাওয়া মানুষকে শির্কের পাহাড়ের পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া মানুষকে ওই কবজ বিচাপ মুশরেক তৈরি করে দেওয়া মানুষগুলোকে তুলে টেনে টুনে কোন রকম নিয়ে যাওয়া প্রাণান্তকর প্রচেষ্টা আল্লাহ যতটুকু করবে সেটাই আমাদের সাধ্য নেই কিন্তু আমাকে প্রচেষ্টা চালাতে হবে মেষ পালক এত দায়িত্বশীল হতে তার একটি কাছে ফেলে যেতে চায় না আমি অন্তত সত্যের কাছে মানুষকে কেন নিয়ে যেতে পারবো না সত্যটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো না এটা বললে তো হবে না শেষতম কথা খুব গুরুত্বপূর্ণ উঠ যারা চালায় উঠ চড়ায় মোটা মোটা লাঠি থাকে এই ডান্ডা উঠক বৌধ প্রাণী কিন্তু এমনি ঠিক আছে করলে এলোমেলো করলে আবার এমন এলোমেলো করবে ওকে ঠেঙ্গিয়ে সোজা করতে হবে হাতি যারা চালায় তাদের হাতে থাকে মোটা বল্লম এই কানের কাছে একটা নরম জায়গা আছে ওদিকে খোঁচা দেয় মাহুত আর ঘোড়া যারা চালায় চাবুক তো থাকেই আর গরু যারা চড়ায় তাদের তো পাচন বাড়ি আছেই হাতে ছাগল যারা চলায় এমন কিছু থাকে না ওই ছোটখাটো একটা লাঠিপাটি থাকে কারণ হাতির বল্লম বলুন ঘোড়ার চাবুক বলুন গরুর পাচন বাড়ি বলুন আর উটের মোটাল ডান্ডা বলুন কোনোটাই ছাগলের জন্য প্রযোজ্য নয় ছাগলকে মাললেতে থাকবে মানুষ আল্লাহ তালা যেন শিখিয়ে দিলেন একজন মেষ পালকের ভূমিকায় যে মানব জাতির সংস্কারের জন্য মানুষের সংশোধনের জন্য নিজে এবং অপর মানুষকে জাহান নামের আগুনের বাঁচানোর জন্য যে সমাজ গঠনের জন্য তোমাকে দায়িত্বশীল করা হয়েছে সেখানে চাবুক দিয়ে ডান্ডা দিয়ে ক্ষেপণাস্ত্র দিয়ে সে জাতিকে শোধরানো যায় না শুধুই তাদেরকে তাড়া দিতে হয় তাদেরকে আহ্বান জানাতে হয় ওই ছাগল যারা চড়াই দেখবেন তাদের মুখে একটা সাংকেতিক ভাষা থাকে হুট হাট হ্যাট হুট হু হা এরকম করে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam থেকে যুগে যুগে প্রত্যেক নবী এবং রাসূলের সেই এক এক সেই অভিন্ন একটি বার্তা ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তফলিহুন মানুষকে তাওহিদের দিকে আহ্বান জানিয়ে সুন্নাতের দিকে আহ্বান জানিয়ে কুরআন এবং সুন্নার দিকে মানুষকে ডেকে ওই বাককেই মানুষকে সংশোধন করতে হবে বোমা দিয়ে নয় বোমারু জাহাজ দিয়ে নয় স্কাট ক্ষেপণাস্ত্র দিয়ে নয় সামান্য মেষ মালকের ভূমিকাই তো আমাদের রসুল এসেছিলেন কাজেই তার কাছে ওই বড় লাঠি ছিল না আর লাঠি দিয়ে সব সংশোধন করা যায় না মানুষ আমার কিছু কিছু বিচ্যুত হচ্ছে বিভ্রান্ত হচ্ছে মনে মনে করে বহু মানুষ বহু সমাজ সামাজিক দৃষ্টিকোণ থেকে যে সমাজ মনে হয় এরকম করে মেরে ধরে স্ট্যান্ড গান্ধী ইত্যাদি পরিবর্তন করবে হবে না তাই হয় ছাগল পালকের ভূমিকা আইতো আমরা এসেছিলাম আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে মুখ্য একটাই কথা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আতিউল্লাহু ওয়াতিউর রাসূল মা আতাকুম রাসূল ফখুজু ওয়া মানাআকুম আন যা তাই গ্রহণ করো রাসূল যা দিয়েছেন তাই গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো আল্লাহ ও রাসুলের পুণ্যায় বারবার শুনি এই কথাগুলো দিয়েই মানুষকে নিরন্তর পরিচর্যা এবং নিরন্তর প্রতিপালনের এবং তার আদর্শ সমাজ গঠনের এই জন্যই মাদ্রাসা এইজন্য শিক্ষা দীক্ষা একজন মেষ পালক এত কিছু বুঝতে পারলো আমরা বুঝতে পারলাম না এটা হবে তাহলে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে সহজ সরল অনারম্বর জীবনযাপন অভ্যস্ত হতে হবে তাদের প্রতি দয়াদ্র ভালোবাসা থাকবে আমার গভীর ভালোবাসা কোনো রকমের এবং আমাদের দেশে একটা ধর্ম আছে তাদের ধর্মীয় কোন পুরুষ গোঠের রাখাল ছিলেন তো গোঠে রাখাল মানে গরু চড়াতেন তো গরু চড়াতে চড়াতে তিনি বাঁশি নিয়ে গান করতেন মনে পড়ল গরু চড়াতে চড়াতে গান করা যায় মোষ চড়াতে চড়াতে এখানে গান করা যায় উটের রাখাল হয়েও কিছুক্ষণ চুপচাপ অন্যদিকে তাকিয়ে থাকা যায় ছাগল চড়াতে গিয়ে এদিক সেদিক গান করা এদিক সেদিক তাকানো যাবে না ও এমন একটা বেয়ারা প্রাণী আপনি যেটা ঠিক যেদিকে নিষেধ করবেন সেই দিকে ছুটবে একটুকু আপনি চোখের পলক এলোমেলো হয়েছে বাস সব সময় এই দৃষ্টিপাত একজন শিক্ষার্থী একজন আদর্শ শিক্ষক একজন আদর্শ প্রতিষ্ঠানের নেতা কর্মাধ্যক্ষ প্রত্যেকটা মুহূর্তে আপনাকে শিক্ষার দিকে ছাত্রদের দিকে মানুষের দিকে নজর দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন রসুলকে শিখিয়ে দিলেন না নিখুঁত দৃষ্টি একটা মুহূর্ত তাদের সংলগ্ন সংলগ্ন হয়ে যাও না হে নাবী যারা ওই আল্লাহকে ডাকে যারা মুমিন তাদের কাছ থেকে তুমি সরে যাও না বলা তা দু আয় না কার হোম তাদের কাছ থেকে তোমার দৃষ্টি নন্দন একটি মুহূর্তের জন্য সরিয়ে নিও না মাসা দিলাম ছেলেদেরকে পড়ালাম দুদিন গেলো নিজের ছেলে গেলো যা দেখে যাবি যা কী করছে না করছে অত কি দৃষ্টি না প্রতিটি মুহূর্ত তাদের প্রতি গভীর দৃষ্টি নিক্ষেপ যে কি করছে কোথায় ভুল করছে কোথায় ত্রুটি করছে মানুষের মধ্যে যে সব সময় এটা ছাগল পালক বুঝতে পারলো যে আমার ছেল এভাবে সবসময় দেখতে হবে আমি মানুষ সমাজ গঠন করার জন্য যদি না বুঝি তাহলে তো হবে না শুধু আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের চেষ্টাটুকুই সম্বল অন্য কিছু নেই আর এই সামান্য সামান্য ভূমিকাগুলোও যদি তারপরে তো তিনি নাবি হলেন রসুল হলেন কোরআন আমাদের কাছে তার উপর অবতীর্ণ হলো অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে উপস্থাপন করলেন সেসব কাহিনী ইতিহাসের সে হয়ে হয়ে রয়েছে শিক্ষা নানাবিধ গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের এবং গভীর যারা আলোচক তারা আমাদের কাছে করবেন আমি খুব সংক্ষিপ্ত দু একটি কথা বললাম একটি কথা বলে শেষ করে দিই সেটা হচ্ছে সচেষ্ট হওয়া সন্তানের জন্য শিক্ষার জন্য আমাদেরকে সচেতন হওয়া এবং সচেষ্ট হওয়া চেষ্টা করেন আদর্শ শিক্ষা শেখাবো এই রকম শিক্ষা শেখাবো দায়িত্বশীল করে গড়ে তুলবো আর ওই শেখাবো যে ভেজাল মুক্ত সমস্ত রকমের দূষণ থেকে মুক্ত যা হবো জন্য নিজের জন্য আমরা একটু চেষ্টা করেন চেষ্টাটা কিরকম করবেন আপনার যতটুকু সাধ্য আছে তাই নেই করেন মারিয়াম আলাই ইসলাম বাইতুল মাগদেশে ছিলেন তখন তিনি অনেক কিছু ওপর থেকে খাবার আসতো খেতেন আল্লাহ যেখানে যা যখন যাকে দরকার ভালো বুঝেছেন দিয়েছেন তারপর মারিয়া আল্লাহ একটা চরম সত্য নাবি ইসা আলাইসালামকে মারিয়া ইসলামের গর্ভে পাঠালেন তো কি করবেন খুব বিপদে পড়ে গেলেন মনের মধ্যে খুব চিন্তা ভাবনা চলে এলো যে গর্ভ সন্তান গর্ভস্থ নিয়ে আমি কি করবো লোকে দেখলে তো কি বলবো আমাকে খুব মানে অস্থির অবস্থায় পড়ে গেলেন আল্লাহান পবিত্র কোরআনে তার স্পষ্ট বর্ণনা করেছে ফাজা উল লাইতানি জিজি কাবলা হা দাওয়া কুন্তা মানসিয়া হে আল্লাহ এ আমি মনে হয় মরে গেলেই ভালো হতো মারিয়াম আলাহ সেই খেজুর গাছের কাছে কি আশ্রয় নিলেন আর বললেন ই আল্লাহ আমাকে যদি বিস্তৃতির অন্ধকারে তৈরি দিতেন তো ভালো হতো আমাকে যদি ভুলে যেত লোকে তো ভালো হতো এসব জিনিস তা আল্লাহ উসমান তালা তাকে আস মানে এ দিন আশ্বস্ত করলেন তাহা জানি তুমি এর ব্যাপারে চিন্তা ভাবনা করো না কাজ যায় রাব্বুকে তাহা তাকে সারিয়া হ্যাঁ নিম্ন দেশ থেকে একটা নদী প্রবাহিত হলো এটা বলে শেষ করবো মনে রাখবেন মারিয়াম আলাইসালাম যে খেজুর গাছটাকে আশ্রয় নিয়েছিলেন তার নিম্ন অঞ্চল দিয়ে একটা নদী প্রবাহিত হয়ে গেল স্রোতস্বিনী পানির একটা ধারা মরুভূমির ওপরে নদী তৈরি করা তৈরি করা এটা ব্যাপার নয় মারিয়ামের পক্ষে তো নয় কে করবে ওখানে কিন্তু আল্লাহ করে দিলেন আল্লাহ দেখছেন কেউ পারবে না পানি খাবে কোথা আল্লাহ তো রব রব নন তাহলে তিনি পরিচর্যাগত ভাবে তিনি ওটা করে দিলেন ওটা মারিয়াম আলাইসালাম যদি বলতেন তুমি কুয়ো খোড়ো তাহলে তিনি করতে পারবে গর্ভবতী মহিলা একে কষ্টদের যন্ত্রণাতে চিন্তায় ভাবনায় লজ্জায় দ্বিধায় সংকোচে একে অস্থির হয়ে পড়ছেন তারপরে আবার যদি বলে পানি ঘুরে খাও অসুবিধা তাহলে আল্লাহ সহজ সরল জিনিসগুলো তিনি করে দিলেন কিন্তু পরের বাক্যটিতে কোরআনের গবেষক কোরআনের পাঠক সাধারণ পাঠক হয়েও আমরা কিন্তু মোচট খাই স্তব্ধ হই একই কথা আল্লাহ বলছেন وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطُ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا খেজুর গাছের কাণ্ড ধরে হে মারিয়াম তুমি নিজের দিকে নাড়া দাও তাজা টাটকা সরস খেজুর তোমার উপর পড়বে অসুস্থ মানুষ প্রায় দুর্বল মানুষ সন্তান সম্ভাবনা পেটে সন্তান রয়েছে চিন্তায় ভুতভাবনায় অস্থির এমন একজন মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া মরুভূমির মধ্যে পানি তৈরি করে দিলেন পানির ধারা তৈরি করে দিলেন বাইতুল মাদ্রেসে আসমান থেকে খাবার পাঠিয়েছেন যে আল্লাহ মুসা আলাহ ইসলামের কমের উপর মান্না সালোয়া পাঠিয়েছেন ঈসা আলাহ ইসলামের কমের ওপর আসমান থেকে খাঞ্জাভর্তি খাবার পাঠিয়েছেন সেই আল্লাহ খেজুর গাছকেও ওখানে নির্মাণ করে দিয়েছেন খেজুর গাছে টাটকা সরস তাজা ফলও দিয়েছেন তো ফলটার এমনি এমনি পড়তে পারবে না তার জন্য মারিয়াম আলাহ আবার খেজুর গাছটা ধরে নাড়া দিতে হবে দিতে হতো দরকার ছিল এটা কি আশ্চর্য লাগে না হুশদি ইলাইকিবিদিন আর বাস্তব সত্য একটা কথা হচ্ছে খেজুর গাছ যে নাড়া দিলে মোটা খেজুর গাছের কাণ্ড নাড়া দিলে যে টপাটপ খেজুর পড়ে এটাও দেখা যায় না শুধুমাত্র আল্লাহ রসমান আউতালা তাকে শ্রম নির্ভর প্রচেষ্টা নির্ভর হওয়ার তাগিদ দিলেন যে অন্তত তোমার হাত দুটো লাগাও একবার দেখো কি হুশদি ইলাইকি যে দিন নাখলা তো রোতাবাজি এক চরম সত্যের অপেক্ষা করছে সেই সা আলাই ইসলাম এবার জন্মাবেন চরম সত্য নীতিনি মানুষের কাছে যাবেন এই দেখো লোকে আশ্চর্য হয়ে যাবে কিন্তু কোনো পরোয়া করবেন না মারিয়াম আলী ইসলাম আল্লাহ সোহান ব্যাপার নির্দেশ দিলেন যে কোনো চিন্তা নাই ভাবনা নেই খেজুর গাছ না দাও সচেষ্ট হও প্রচেষ্টা নির্ভর হও আমাদের হাতে কিছুই নেই মারিয়াম দুটো হাত ছিল আমাদের হাতে কিছু নেই টাকা রয়েছে পয়সা রয়েছে বড় বড় বিল্ডিং হচ্ছে গাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে কোরআনের শিক্ষাকে সর্বজনীন করে তোলা তভিদের শিক্ষাকে প্রত্যেকটি মানুষের কণ্ঠে তুলে দেওয়া এই কোরআনের শিক্ষা নিয়ে শুধুমাত্র মুষ্টিমেয় কতগুলো মানুষের জন্য আমরা প্রত্যেকে কোরআন শিখবো কোরআন শেখাবো বাড়িতে কোরআনের চর্চা হবে কোরআন হাদিসের সংশ্লিষ্ট পত্র পত্রিকা সেমিনার বই নানা রকমের জিনিস আমার বাড়িতে ছোটখাটো লাইব্রেরি হবে আমার চর্চিত জীবন হবে কোরআন সন্না চর্চিত জীবন এটার জন্য আমার সাধ্য নেই অনেক কিছু আছে আল্লাহ পরীক্ষা নেবেন না সামান্য দুটো হাত মারিয়া মালিয়া ইসলাম অসুস্থ রোগা দুর্বল তাও আল্লাহ বললেন তুমি নাড়াও আর যেই তিনি হাত দিলেন টপাটো খেজুর পড়তে লাগলেন নিপান করলে সত্যটা এমনি এমনি পাওয়া যাবে সত্য এলো মারিয়া আলাহ ইসলামকে এবার আল্লাহ ওসমান রহমতাল্লাহ বললেন যাও লোকের কাছে চলে যাও লোকে যদি কিছু বলে তুমি উত্তর দিও না কুলি ওয়াশরাবি আয় আইনা আর যদি কোনো মানুষ কিছু বলে কোনো মানুষ যদি আসে তাহলে বলে দিও ইন্নি নাজার তলি রহমান আমি রোজা রেখেছি ওসব কথা বলতে পারবো না ফালানু কাল্লে মালিয়া মাইন সিয়া কারোর সঙ্গে আমি কথা বলবো না সন্তান মানুষের কাছে নিয়ে এলেন লোকে বলে ইয়া মারিয়াম চরম সত্য যখন গর্ব প্রসব করলেন মারিয়াম আল ইসলাম সন্তানকে ইসা আলাইসালামকে কোলে করে নিয়ে মানুষের কাছে তিনি পৌঁছে গেলেন লোকে কি বললো মারিয়াম কি আশ্চর্য জিনিস নিয়ে এলি তুই কি কঠিন জিনিস আপনাকে সবসময় প্রস্তুত হতে হবে আপনার ছাত্রকে আপনার শিক্ষককে শিক্ষাজীবীকে বুদ্ধিজীবীকে যে আমি যখন করার এবং শুননার চরম সত্য মানুষের কাছে নিয়ে যাবো তখন মানুষ কিন্তু আমাকে গাল দেবে আর বলবে কি আজীব কথা বলছে গো এরকম করে নামাজ পড়ে নাকি এরকম তো আর কথা শুনি নাই এরকম জানা যা শুনি দেখি নাই এরকম ওসর এরকম ফিতরা এরকম আকিকা করে আমরা পাপ জন্ম শুনি আজীব জিনিস নিয়ে তুমি এ কথা শোনার জন্য আপনার কানকে প্রস্তুত রাখতে হবে যে মানুষ বলবে চরম সত্য মানুষের কাছে যখনই আপনি নিয়ে যাবেন আশ্চর্য হবে কত গাল দিলে মা কান আবু কিংরা সাউই নমা কানা উম্মুকে বাগাইয়া তোমার মা তোমার বাপ ভালো লোক ছিল এত খারাপ ছিল না তুমি এরকম করছো মারিয়াম ইসলাম চুপচাপ রয়েলের সন্তান তার জবাব দিল যাই হোক সচেষ্ট হতে হবে প্রচেষ্টা নির্ভর হতে হবে আল্লাহ ফাকরাবুল্লা আলমের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি ইসলাম সহযুগে যুগে যে নাবী রাসুল্লাহ স্বল্প সময়ের হলে যেন যাদের একটা মেষপালকের একটা ভূমিকা ছিল যার মধ্যে গভীর তাৎপর্য আমরা বহন করে থাকি সেই তাৎপর্যমণ্ডিত জীবন আমাদেরকে গ্রহণ করার বোঝার জানার আমাদের এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সংলগ্ন মতো আরও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানকার ছাত্র শিক্ষক অভিভাবক সর্বোপরি আমাদের সকলকে তা থেকে উপদেশ নাসিহাত গ্রহণ করার আল্লাহ যেন তৌফিক দিন আল্লাহ আমিন আমরা সবাই ইবাদত করি আমাদের এবাদতগুলো যথার্থ ভেজাল মুক্ত ত্রুটি মুক্ত দূষণ মুক্ত করে তোল তৌফিক দিন আল্লাহ মামিন আল্লাহ সুমান আমাদেরকে প্রত্যেককেই কিছু না কিছু সাধ্য দিয়েছেন আরো বেশি বেশি তার কাছ থেকে সেই সাধ্য কামনা করে আমাদের হাতে যেটুকু আছে সেটুকু নিয়ে দিন শেখা দিন বোঝা দিন জীবনে প্রতিষ্ঠা করার জন্য আমরা যেন সচেষ্ট হই শ্রমনির্ভর হই পরিশ্রমমুখী হই আল্লাহ সুমান ও তালা আমাদের যেন সেই তৌফিক দেন আল্লাহ আমিন أستغفر الله لي ولكم للسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله